নেত্রকোনা দুই আসনে নেতা কর্মীদের পাশাপাশি নারী নেত্রীরাও প্রচার প্রচারণায় এগিয়ে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা দুই আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী আশরাফ আলী খান কুষ্টু নির্বাচনের প্রচার প্রচারণায় নারী নেত্রীরাও রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। জানা গেছে যে আশরাফ আলী খান কুষ্টুকে ভালোবেসেই ওনারা গ্রামে গঞ্জে হাটে বাজারে দোকানে নৌকা মার্কা ভোট চাইছেন। ভিডিও তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে সেখানে অসংখ্য নারী কর্মীদেরকে নিয়ে আশরাফ আলী খান কুষ্টুর পক্ষে ভোট চাইছেন নারী নেত্রীরা। আশরাফ আলী খান কুষ্টু ওনার পরিবারের অসংখ্য সদস্য ওনারাও ভোট চাইছেন। জানা গেছে যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি আছে আর মাত্র হাতে গোনা চার দিন। এরই মধ্যে প্রচার প্রচারণা বন্ধ করতে হবে 5ই জানুয়ারি সকাল 8টার মধ্যে এবং 5 এবং 6 তারিখ এই দুদিন কোনো প্রকার প্রচার প্রচারণা করতে পারবেন না। 7ই জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ থেকে সারা দেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এবং 12 দেশের নাগরিকরাও বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। যে 12টি দেশের নাগরিকরা বাংলাদেশে পর্যবেক্ষণ করতে আসবেন সে দেশগুলো হলো রাশিয়া, জাপান, চীন, লেবানন, ফিলিস্তিন সহ আরও 4টি দেশও রয়েছে। অপরদিকে ইগল মার্কার প্রার্থী আরিফ খান জয় তিনিও প্রচার প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন। এবার সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বী, তাই নেত্রকোনা দুই আসন আরিফ খান জয় এবং আশরাফ আলী খান কুষ্টু ওনার দুজনেই জয়ী হতে হলে ব্যাপক পরিশ্রম করতে হবে এবং একান্তই তাকে থাকতে হবে জনগণের দিকে। জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করেন তারাই নেত্রকোনা দুই আসনে এমপি নির্বাচিত হবেন। আরিফ খান জয় তিনিও আশা করছেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন এবং আশরাফ আলী খান কুষ্টু তিনিও আশা করছেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। এখন তাদের বিজয়ী হওয়ার ফলাফল নির্ভর করবে সাধারণ জনগণের উপর। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে 7 তারিখ তারা প্রমাণ করে দিবে।